গুড ইভিনিং এভরিওয়ান, আমি শায়নী। আমার লিভিং উইথ শায়নী পরিবারে জানাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে রবিবার আর এখন বাজে সন্ধ্যে 6:30। ঠিক এই সময় থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। সন্ধ্যে যে সমস্ত কাজ হয় সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগে আমি শেয়ার করতে চলেছি যে কোন কোন ইউটিউবার আমার ইন্সপিরেশন। তো সেটা জানতে হলে ব্লগটাকে শেষ অবধি তোমরা দেখো। তো দেখো, সন্ধ্যের প্রথম কাজ করতে চলে এসেছি। সন্ধ্যের প্রথম কাজ হচ্ছে সন্ধ্যে প্রদীপ দেওয়া। তো সেই জন্য মন্দিরের সামনে চলে এসেছি, এখন সন্ধ্যে প্রদীপটা দিয়ে নেব, আর তারপরে দেখি আর কি কাজ আছে সেগুলো করব। আর হ্যাঁ, জামাকাপড়গুলো তুলে নিয়েছি আজকে। আজকে খুব তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে গেছিলো, কেন জানোই এখন রোদটা ভীষণ কড়া উঠছে। তো সেই জন্য তিনটের মধ্যে জামাকাপড় সব শুকিয়ে গেছিলো, তো আমি তখন তুলে নিয়েছি। সন্ধে দেওয়ার ঠিক পরেই যে কাজটা আমি করি সেটা হচ্ছে বোতলে জল ভরা। দিনের মধ্যে তিনবার জল ভরি, সকালবেলায় একবার, দুপুরবেলায় একবার, আর সন্ধেবেলায় একবার। তো এখন লাস্ট সেই জলটাই ভরে নিচ্ছি, আর বোতলগুলোতে জল ভরে রেখে দিলে কারোর যদি তেষ্টা পায় তাকে আর ফিল্টার থেকে এসে কষ্ট করে জলটা ভরতে হয় না। তো সেই জন্য সেই জলগুলো এখন ভরে রেখে দিচ্ছি। জলগুলো ভরে নেওয়ার পর একটু ফিল্টারে জলও দিয়ে দেবো, কেন জলটা কমে আসলে আবার সকালবেলায় সেই জলটা পাওয়া যায় না। তো এখন যেটা করছি সেটা হচ্ছে জল দিয়ে দিচ্ছি ফিল্টারে, আর তারপরে যাব পাশের রুমে, ওখানে আমি জামাকাপড় তুলে রেখেছি। তো জামাকাপড়গুলো গুছিয়ে নেব, আর তার সাথে সাথে মা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে মায়ের বিছানাটাও তুলে নেব একবারে। তো সন্ধ্যের সব কাজ সেরে এখন একটু বসেছি, মা গেছে চা করতে। মা চা করে নিয়ে, চো বলছি, দেখো চা করে নিয়ে আসলে চাটা খাবো। হাজার গরম পড়ুক, মানে প্যাচ প্যাচে গরম ঘেমে যাচ্ছি, কিন্তু আমাকে চা খেতেই হয়। চা খেয়ে নিয়ে মুখে একটা ফেস প্যাক লাগাবো, একটু গাটাও ধোবো, আর এই যে নখগুলো দেখছো বাজে হয়ে গেছে এগুলোকে একটু শেপ করে নেল পলিশ করবো, এই হচ্ছে এত এখনকার প্ল্যান। আর এই যে এত গরম পড়েছে যে একটা বৃষ্টি না হলে না ভালো লাগছে না জানো তো। আর আমাদের এই পায়রার খোপের মতন দুটো ঘর, তোমরা তো জানোই রেন্টে কত ছোট ছোট ঘর দুটোর মধ্যে আমরা থাকি, মানে বাইরের বাতাস ভেতরেও ঢুকছে না। মানে আগে না জানলা দরজা খুলে দিলে একটু বাতাস ঢুকতো, এখন বাতাসটাও কেন যেন ঢুকছে না এই 4-5 দিন ধরে। আর ফ্যান অফ করে শুট করতে গেলে যে কি কষ্ট হচ্ছে সেটা মানে একমাত্র যারা করছে বোধহয় তারাই জানে। তো এরকম চলছে। আর পেছনের এই যে মানে জানলাটা দেখছো এটাও আমরা খুলতে পারছি না 3-4 দিন ধরে। পেছনে একটা আমাদের বাগান আছে, তোমরা জানোই যারা আমার পুরনো ভিউয়ার্স। তো সেখানকার মানে যিনি মালি মানে যে মালিক, সে মনে হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়েছেন। এবার অনেক বয়স্ক মানুষ, তো কি অসুখ হয়েছে আমি জানি না। একটু খুটখাট আওয়াজ পাচ্ছি, মা ওইদিকে কাজ করছে যার জন্য একটু খুটখাট আওয়াজ আসছে। আই নো কি তোমাদের একটু অসুবিধা হচ্ছে শুনতে। তো যেটা বলছিলাম যে উনি মনে হয় অসুস্থ হয়ে পড়ছেন, উনি আসতে পারছেন না, যার জন্য একদম জঙ্গলে ভরে গেছে পিছনের বাগানটা। যার জন্য এদিকে জানলাটা যদি খুলে রাখি হয় পোকা আসছে না হলে মশা আসছে।
তো সেই জন্য এই জানলাটাও খুলে রাখা পসিবল হচ্ছে না, পাশের একটা জানলা খোলা আছে আর ওদিক ওই ঘরে সবকিছু খোলা আছে, কিন্তু তাও এত গরম লাগছে মানে ঘেমে একদম প্যাচ প্যাচে হয়ে যাচ্ছে। এই বাড়িটাতে হাওয়া বাতাস ঢোকে, ঢোকে না যে তা নয়, কিন্তু এইরকম এত ওয়েদারটা প্যাচ প্যাচে গরম যে মনে হচ্ছে যে মানে ঘামে মানে ঘেমে নিয়ে একাকার হয়ে যাবো, এত বাজে অবস্থা। তো এই চলছে, আর সেই জন্য চুলটাকেও আমি একটা স্ক্র্যাচার দিয়ে আটকে নিয়েছি যে একদম ছেড়ে না থাকতে পারছি না, চুলগুলো গায়ে লাগলে প্রচন্ড জ্বালা করছে। তো যাই হোক, এখন চাটা খাবো, খাওয়ার পর একটু গা ধুয়ে আসবো, নাহলে ভালো লাগছে না, মানে পাগল পাগল লাগছে গরমে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। দেখো এই নেল পলিশটা নিয়ে চলে এসেছি, এর আগের বার একটা নীল কালারের পরেছিলাম, তো এখন এইবার লাল কালারেরটা পরবো। তো চলো এটা পরে নিই চট করে। তো দেখো, স্নান করার পরে আমি রাতের ডিনারটা নিয়ে চলে এসেছি। এখানে আছে ভাত, আলু সেদ্ধ, তারপর ঢেঁড়স সেদ্ধ, ডাল, ঘি, আর তার সাথে হচ্ছে কুমড়ো সেদ্ধ, মানে মিষ্টি কুমড়ো সেদ্ধ। তো আজকে রবিবার হলেও আজকে একটু হালকা পাতলা খেতেই মন করছে, কেন কি কয়েকদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, তো এখন হালকা পাতলা খেতেই ইচ্ছে করছে, যার জন্য আজকে আমাদের কোনো চিকেন বা মাটন বা মাছ বাড়িতে কিছু আসেনি। তো চলো আমি আমার রাতের ডিনারটা করে নিই, আর তোমরাও দেখতে থাকো ব্লগটা। ফ্রেন্ডস, কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর আমি দেখা করিনি, তো আজকে হচ্ছে পরের দিন সকাল, আমার স্নান, পুজো, বাড়ির সব কাজ সবই হয়ে গেছে, আর এখন বসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। আর হ্যাঁ, সবথেকে মুখ্য বিষয় যেটা যেটা আজকে তোমরা টাইটেল, থাম্বনেল এবং ভিডিও শুরুতে যেটা শুনেছ সেই বিষয় নিয়ে এখন আমি কথা বলবো। তো আজকে আমি বলেছিলাম যে আজকে আমি জানাবো যে আমার এই ইউটিউবে আসার ইন্সপিরেশন কারা কারা। তো প্রথম কথা বলে রাখি, মা আর ভাই তো অবশ্যই আমাকে এটার জন্য সাপোর্ট করেছিল, ছাড়াও যে সমস্ত ইউটিউবারকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি তাদের মধ্যে প্রথমেই যার নাম বলবো তিনি হচ্ছেন সৌমালিদি। তো তখন 2018 সাল ছিল, আর আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে মানে ইউটিউবে যে এই সমস্ত ভিডিও দেওয়া যায় বা এরকম কিছু করা যায় আমি কিছুই জানতাম না। তো সেই সময় কি হয়, আমার যখন টেন্ডেনোপ্যাথি হয়ে যায় সেই সময় আমি অফিসেও যেতে পারছিলাম না, তো বাড়িতেই সেই সময় আমার বিছানায় একদম বেড রিডেন অবস্থায় কাটছিল। তো বিভিন্ন রকম মানে অ্যাপ আমি দেখতাম, তারপরে হচ্ছে তোমার মনে করো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আমি বেশি ইনভলভ সেই সময়। এইরকম অবস্থায় একদিন মানে ভিডিও দেখছি, স্ক্রল করছি, করতে করতে দেখলাম যে সৌমালিদের একটা ভিডিও নোটিফিকেশনে এসছে। তো সেইখানে তখন সৌমালিদির হিচকি চ্যানেলটা ছিল না, তখন হিন্দিতে সৌমালিদি যে ব্লগিং চ্যানেলটা ছিল মানে ইন্ডিয়ান ব্লগার সৌমালি, তো সেই চ্যানেলটা আমি ফার্স্ট দেখতে শুরু করি। আর দেখে তোমার ভীষণ ভালো লাগে, কেন দিদির বাড়ি এত সুন্দর গোছানো গাছানো মানে ছিল, তখন দিদি ব্যাঙ্গালোরে রেন্টের একটা বাড়িতে থাকতো, কিন্তু এত সুন্দর গোছানো থাকতো যে মনে হতো যে বাড়িটাকে দেখলে মনে হতো যে স্বর্গ। তো আমার খুব ভালো লাগতো, তো দিদির সেই ব্লগগুলো দেখতাম, তারপরে দিদিকে কমেন্টও করতাম। তখন আমার অবশ্য এই চ্যানেলটা ছিল না, আমি অন্য একটা আইডি থেকে দিদিকে কমেন্ট করতাম। তারপরে ধীরে ধীরে সৌমালিদির কাজগুলো আমার খুবই ভালো লাগতো, যখনই দিদি ভিডিও দিত আমি সঙ্গে সঙ্গে সেই ভিডিও দেখতাম।
তারপরে এরকম একদিন দিদির ভিডিও দেখছি, দেখতে দেখতে হঠাৎ করে মামনদি চ্যানেলের নোটিফিকেশন আমার কাছে আসে, মানে হ্যাপি উইথ মামন। তো মামনদি চ্যানেলেও আমি দেখতে তখন শুরু করি, তখন সোমালিদির ভিডিও দেখছি, মামনদির ভিডিও দেখছি একই সাথে। তো মামনদির ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, মামনদির বাড়িও আমার খুব ভালো লাগে, একদম স্বর্গের মতন, মানে এত সুন্দর বাড়ি আর মন্দিরটা দেখলে তো মন ভরে যায়। তো তখন দেখতে শুরু করি, দিদিদেরকে কমেন্ট করি দুজনকেই, তো দিদিরা লাভ সাইনও দিত, তো আমার খুব ভালো লাগতো। তারপর ধীরে ধীরে আর ওটা দেখতে দেখতেই আমার তখন মনে হতো, ইস আমি তো ঘর গোছাতে ভালোবাসি, তো আমি ধরনের কিছু একটা করতে পারি এরকম মনে হতো। কিন্তু আবার তার সাথে এটাই মনে হতো যে আমি তো একটা রেন্টের বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে থাকি, এখানে আমার অত সুন্দর সুন্দর কিছু জিনিস নেই যে আমি সেটা দেখাবো। তো আমি অডিয়েন্সকে কি দেখাবো, আর অডিয়েন্স কেনই বা আমার মানে ভিডিওগুলো দেখবে। তো এটা মনে করতে করতেই বেশ কিছুদিন পরে, মানে তার বেশ কিছুদিন পরে এরকম আমি দেখে যাচ্ছি, কমেন্ট করছি, দিদিরাও আমাকে রিপ্লাই দিচ্ছে। তো বেশ কিছুদিন পরে মৌদির চ্যানেল, মানে ক্রিয়েশন অফ মৌদির চ্যানেলের নোটিফিকেশন আমার কাছে আসে। সেখানে ছিল মৌদির একটা হোম ট্যুরের ভিডিও, তো সেই ভিডিওটা দেখি এবং আমার ভালো লাগে, আর ওখান থেকে আমার মনে হয় যে না, আমিও কিছু করতে পারি, আমারও একটা চ্যানেল করতে পারি, এবং সেখানে আমি আমার লাইফস্টাইল দেখাতে পারি, আমার যাই থাকুক আমার কাছে সেটাই স্বর্গ, সেটা নিয়েই আমি কিন্তু শুরু করতে পারি। তো যাই হোক, সেইভাবেই আমার ইউটিউবের মানে জার্নিটা শুরু। আর মৌদিকেও অনেকবার আমি কমেন্ট করেছি, আমার লিভিং উইথ শাইনি থেকেই আমি কমেন্ট করেছি। তো মৌদিও ভীষণ সুন্দর সুন্দর আমাকে কমেন্টে রিপ্লাই দিত, সেগুলো কোনোদিন হয়তো বলতাম যে দিদি তোমার ব্লগটা আমার খুব ভালো লাগলো, বা হয়তো কোনোদিন বলতাম দিদি তোমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো এইভাবেই চলতে থাকে। আর তারপরে তবে একটা জিনিস আমি বলতে চাই, যে আমার মানে খারাপ লাগতো যে দিদিরা এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা ভিডিও বানায়, কিন্তু সেখানে এসে লোকে যখন ব্যাড কমেন্ট করে তখন ভীষণ আমার খারাপ লাগতো। যদিও তাদের সাথে আমার এটা কোনোদিনই ডিসকাস করা হয়নি, কিন্তু আমার খারাপ লাগতো যে একজন যদি একটা পরিশ্রম করে বা তার যদি ট্যালেন্ট থেকে একটা কোনো কাজ করে, সেটাকে কিন্তু মোটিভেট করতে কেউ না পারুক, ডিমোটিভেট কেন করে। কিন্তু সেটা অনেক সময় হয়েও যায়, আর যারা আমরা এরকম সোশ্যাল মিডিয়াতে আছি তো সব ধরনের কমেন্টকে নিয়ে। কিন্তু যাই হোক, আমি তোমাদের কাছে তাও একটা রিকোয়েস্ট করবো যে যারা ভিডিওগুলো বানায় তারা সত্যি খুব কষ্ট করে বানায়, তো প্লিজ ভালো কমেন্ট করতে না পারো, প্লিজ কাউকে খারাপ কমেন্ট করো না, যে সেটাতে কিন্তু খুবই আমরা যারা মানে ইউটিউবে ভিডিও ক্রিয়েটাররা আছি তাদের কিন্তু খুব খারাপ লাগে। তো এটাই ছিল বলার তোমাদেরকে। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। যারা আজকে আমার পরিবারকে নতুন দেখছো তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর যারা এতদূর আমার সঙ্গে সাথ দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো দেখা হবে আবার কালকে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রিয়জনদেরকে অনেক যত্নে রেখো। তো চলো, বাই বাই।